এবার পরিমণি ও রাজ অফিসিয়ালি জানালেন তারা আবারও এক ছাদের নিচে বসবাস করছেন। কিছুক্ষণ আগে পরিমণি তার সন্তান এবং তার হাজবেন্ড চিত্রনায়ক শরীফুল রাজের ছবি পোস্ট করে লিখেন তারা ভিটামিন ডি খায়। বিষয়টি নিয়ে মিডিয়াতে চলছে নানান ধরনের আলোচনা ও সমালোচনা। তাহলে কি পরিমণি কিছুদিন পরপরই আলোচনায় আসার জন্য এ ধরনের কর্মকাণ্ড করেন? বিচ্ছেদের ঘটনা কি ছিল তাহলে নাটকীয়তা? এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছে পরিমণি ও শরীফুল রাজের ভক্তদের মধ্যে। কিন্তু সিনেমা বিশেষজ্ঞরা মনে করেন আলোচনায় থাকার জন্য এ ধরনের মিথ্যার আশ্রয় নেয়া চলচ্চিত্রের জন্য শুভকর নয়। পরিমণি ও শরীফুল রাজ দুজনেই বাংলাদেশ চলচ্চিত্রের অন্যতম নায়ক এবং নায়িকা। আপনাদের কাছে কি মনে হয়, পরিমণি ও শরীফুল রাজের বিচ্ছেদের ঘটনা কি সাজানো ছিল? অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাতে পারেন। আর সবসময় সত্য নিউজ সবার আগে পেতে মিডিয়া হার্টকে সাবস্ক্রাইব করে রাখুন।